Peace TV presents. আসসালামু আলাইকুম ভাই। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলাম ধর্ম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়? বোন প্রশ্ন করলেন, ইসলাম কি বৈবাহিক ধর্ষণের অনুমোদন দেয়? ম্যারাইটাল রেপ এই শব্দটা চালু করেছে পশ্চিমা মিডিয়া। এই বৈবাহিক ধর্ষণ যেন জিজ্ঞেস করছেন ইসলামিক নাচের পার্টি আছে কি না, অথবা ইসলামিক মদের পার্টি, দুটোই পরস্পর বিরোধী। বিয়ে আর ধর্ষণ পরস্পর বিরোধী, এটা দেখবেন পশ্চিমা বিশ্বে। যেন বলছেন একজন লোক লম্বা এবং বেটে, অথবা মোটা চিকন মানুষ, দুটোই অপোজিট। অথবা ধরেন বলা হলো ইসলামিক মিউজিক্যাল ডান্স পার্টি, মিউজিক্যাল ডান্স ইসলামে হারাম, তারপরে মিউজিক্যাল ডান্স পার্টি। একইভাবে বৈবাহিক ধর্ষণ, বিয়ে একটা পবিত্র চুক্তিনামা, নিকা পবিত্র অঙ্গীকার নামা। আর যখন একজন পুরুষ এবং একজন মহিলা তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, স্বাভাবিকভাবেই তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের অনুমতি আছে। হ্যাঁ, বিনা কারণে জবরদস্তি করা উচিত না, তবে একইভাবে একজনের আরেকজনকে প্রত্যাখ্যান করাও উচিত না, যদি কোনো চাহিদা থাকে। ম্যারাইটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ এটা পশ্চিমা মিডিয়ার বানানো শব্দ, ইসলামে এটার কোনো গুরুত্ব নেই। ইসলামে এটা আমাদের দায়িত্ব, এটা আমি আগেও বলেছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 187 নম্বর আয়াতে, হুন্না লিবাসুল লাকুম আনতুম লিবাসুল লাহুন্না। অনুষ্ঠানের প্রথমে আমি এই আয়াতটা দিয়ে শুরু করেছিলাম যে তোমাদের স্ত্রীগণ তোমাদের পরিচ্ছদ আর তোমরা তাদের পরিচ্ছদ। পরিচ্ছদের কাজ হলো একে অন্যকে রক্ষা করা, গোপন করে রাখা, একে অন্যকে সুন্দর করা। যদি বলেন যে স্বামী স্ত্রী একে অন্যের পরিচ্ছদ, তাহলে তো তারা একে অন্যকে সাহায্য করবে। যদি না করে, তাহলে তো পরিচ্ছদের উদ্দেশ্যটা পূরণ করছে না। আমার পোশাক পরিচ্ছদ আছে, পরি না। মানে আপনার যদি একটা পোশাক থাকে, সেটা তো আপনি পরবেন। যদি পোশাকটা না পরেন, তাহলে তো সেটার উদ্দেশ্য পূরণ হবে না। বিয়ে একটা চুক্তিনামা। আর আল্লাহ পবিত্র কোরআনের সূরা রুমের 30 নম্বর অধ্যায়ের 21 নম্বর আয়াতে বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষ এবং নারীর মধ্যে পারস্পরিক ভালোবাসা ও দয়া সৃষ্টি করেছেন। এখানে আমার মনে হয় যে ধর্ষণ এর সংজ্ঞা হল জোরপূর্বক বিপরীত লিঙ্গের সাথে যৌন সম্পর্ক স্থাপন। যদি একজন পুরুষ কোনো মহিলার ইচ্ছার বিরুদ্ধে জোর করে কখনো যৌন সম্পর্ক স্থাপন করে, সেটাই ধর্ষণ। এখানে ধরে নেওয়া হয় এদের মধ্যে বৈবাহিক কোনো সম্পর্ক নেই, এখানে বিয়ের কথা বলা হয়নি। টেকনিক্যালি ধর্ষণ মানে জোর করে যৌন সম্পর্ক স্থাপন করা কোনো মহিলার সাথে তার সম্মতি ছাড়া, জোরপূর্বক, এটা টেকনিক্যাল শব্দ। তবে বিয়ের পরে যদি স্বামী চায়, এটা হলো স্ত্রীর দায়িত্ব যে সে রাজি হবে, যদিও হয়তো মুড ভালো না। আর নবীজি সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস আছে যে যদি কোনো স্ত্রী তার স্বামী চাওয়ার পরেও রাজি না হয়, ফেরেশতাগণ তাকে অভিশাপ দেবে। এটার ভিত্তিতে বলা যায় বৈবাহিক ধর্ষণের প্রশ্নই আসে না, ম্যারাইটাল রেপ। একই সাথে স্বামীকেও বিবেচক হতে হবে যে স্ত্রীর এখন মুড ভালো না অথবা ভালো লাগছে না, সে বলবে ঠিক আছে পরে দেখা যাবে। এই সম্পর্কটা হাত আর গ্লোভসের মতো। যদি স্ত্রীর মুড ভালো না থাকে, স্বামীকে একটু বিবেচক হতে হবে, কোনো চাহিদা থাকলে সেটা পরে মেটাবে। আসলে একজন আরেকজনকে বুঝতে হবে। ধরেন স্ত্রী অর্ধেকের বেশি সময় প্রত্যাখ্যান করেছে, এক্ষেত্রে স্বামীর জন্য বারবার বলা কঠিন, তাই এখানে একে অন্যকে বুঝতে হবে। ইসলাম ধর্মে ম্যারিটাল রেপ বা বৈবাহিক ধর্ষণ বলে কিছু নেই, পশ্চিমা দেশগুলোতে এটা আছে, ইসলাম ধর্মের স্থান নেই। আশা করি উত্তরটা পেয়েছেন।